অভিনেত্রী ভাবনার জীবন কাহিনী বায়োগ্রাফি অফ আশনা হাবিব ভাবনা আশনা হাবিব ভাবনা বাংলাদেশী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এছাড়াও তিনি একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী যিনি সিনেমা পাড়ায় ভাবনা নামে পরিচিত আশনা হাবিব ভাবনা জন্ম 3 আগস্ট 1994 বয়স 28 ঢাকা বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশী মাতৃশিক্ষায়তন বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় পেশা মডেল অভিনেত্রী ক্লাসিক্যাল ডান্সার উপস্থাপিকা কর্মজীবন 2006 বর্তমান আদি নিবাস নীলফামারী উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি 1.63 মিটার পিতা মাতা হাবিবুল ইসলাম পিতা রেহানা হাবিব পুরস্কার ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট 2003 বুলবুল ললিত কলা একাডেমি পুরস্কার 2006 হলদিয়া উৎসব পুরস্কার ভারত সারা ডান্স আর্টিস্ট 2008 ইয়ুথ ফেডারেশন পুরস্কার মালয়েশিয়া বেস্ট ডান্স আর্টিস্ট 2010 প্রারম্ভিক জীবন সম্পাদনা ভাবনা গ্রামের বাড়ি নীলফামারীতে তবে তিনি 1994 সালের 03 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা হাবিবুল ইসলাম একজন মঞ্চ অভিনেতা ও গল্প লেখক তার মা রেহানা হাবিব একজন গৃহিণী এবং একমাত্র বোন অদিতি হাসান অনন্যা শিক্ষাগত যোগ্যতা সম্পাদনা তিনি বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক করেছেন অভিনয় জীবন সম্পাদনা ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে এটাই ছিল তার প্রথম টিভি নাটক পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিক কাজ করতে থাকেন 2017 সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে যা পরিচালনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক অনিমেষ আইচ 2021 সালের ডিসেম্বরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির প্রযোজনায় নতুন ছবি দামপাড়া তে কাজ শুরু করেছেন ছবিটি পরিচালনা করছেন শুদ্ধামান চৈতন্য একই সাথে তিনি পরিচালক ফয়সাল রাজীবের আয়না নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ব্যক্তিগত জীবন সম্পাদনা চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচের সাথে ভাবনা সম্পর্কে জড়িয়ে আছেন টেলিভিশন সম্পাদনা একক নাটক সম্পাদনা বুবুনির বাসর রাত ধারাবাহিক নাটক সম্পাদনা নট আউট ফার্স্ট ডেট রূপকথা কামিং সুন রেড ড্রাগন টু রানীগঞ্জ কুতুমিয়া কানিক্ষা ভুবন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘাস ফোরিং ভুবনের বাসর রাত টার্নিং পয়েন্ট হিরো ভাইয়ের হিরোইন দা বশ আয়না কাহিনী অস্কার প্যাকেজ রঙ্গ আহা কি সুন্দর অসজ্রদিম এবং তুমি আশ্রয় টেলিফিল্ম সম্পাদনা আলিবাবা চালিচার 2021 চলচ্চিত্রের তালিকা সম্পাদনা ভয়ঙ্কর সুন্দর লাল মোরগের ঝুঁটি পণ্যদূতের ভূমিকা সম্পাদনা ভাবনা এই পর্যন্ত গ্রামীণ ফোন মোজো রাধুনি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ফ্রুটো দৈনিক কালির কণ্ঠ দ্য ডেইলি সান পার্টেক্স স্প্রিন্ট মোবাইল
ও রবি কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করেছেন। পুরস্কার সম্পাদনা ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট 2003, বুলবুল ললিত কলা একাডেমি পুরস্কার 2006, হলদিয়া ফেস্টিভাল পুরস্কার ইন্ডিয়া, সারা ডান্স আর্টিস্ট 2008, ইয়থ ফেডারেশন পুরস্কার মালয়েশিয়া বেস্ট ডান্স আর্টিস্ট 2010। বই সম্পাদনা গুলনেহার 2020। ভয়ঙ্কর সুন্দর 2017 সালের বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। ভয়ঙ্কর সুন্দর অনিমেষ আইচ পরিচালিত 2017 সালের বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। এটি অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। গল্পকার মতি নন্দী রচিত জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এটি ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়া এই ছবিতে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করেন, যদিও তার অভিনীত ভুবন মাঝি এর পূর্বে মুক্তি পায় অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। পরিচালক অনিমেষ আইচ, প্রযোজক অনিমেষ আইচ, রচয়িতা অনিমেষ আইচ, সংলাপ চিত্রনাট্যকার অনিমেষ আইচ, উৎস মতি নন্দী কর্তৃক, জলের ঘূর্ণি ও বকবক শব্দ শ্রেষ্ঠাংশে আশনা হাবিব ভাবনা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু। সুরকার ইমন সাহা, চিত্রগ্রাহক খায়ের খন্দকার, সম্পাদক রতন পাল, প্রযোজনা কোম্পানি স্কয়ার ফিল্ম কোম্পানি, মুক্তি 4 আগস্ট 2017, দৈর্ঘ্য 130 মিনিট, দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রটি 2017 সালের 4 আগস্ট বাংলাদেশে মুক্তি পায় অনিমেষ আইচ পরিচালিত। এই ছবিটি 7 অক্টোবর 2017 সালে সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগারের সিনেমা হলে প্রদর্শনের জন্য মনোনীত হয়। কুশীলব সম্পাদনা আশনা হাবিব ভাবনা, নয়নতারা পরমব্রত চট্টোপাধ্যায়, সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র, মাহমুদুল ইসলাম। নির্মাণ সম্পাদনা চিত্রনাট্য সম্পাদনা গল্পকার মতি নন্দী রচিত জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে ছবিটির নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে ছবিটির নাম রাখা হয় যে, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ভয়ঙ্কর সুন্দর। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ। ছবিটির প্রধান সহযোগী পরিচালক ছিলেন ফয়সাল রাজীব। চিত্রায়ন সম্পাদনা 2015 সালের এপ্রিলের মাঝামাঝিতে কুয়াকাটায় একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়। ছবির শুটিং শেষ হয় আগস্টের তৃতীয় সপ্তাহে। নির্মাণ পরবর্তী সম্পাদনা চলচ্চিত্রের শুটিং শেষে সম্পাদনা ডাবিং এবং অন্যান্য কাজের পর 2017 সালের 12 ফেব্রুয়ারি
ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় 16 মার্চ। ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা এবং গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ। ইমন সাহা এবং অদিত গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। ছবির গানের অ্যালবাম প্রকাশিত হয় 2017 সালের 25 জুলাই, 2017 সালের 13 এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়। মমতাজ বেগমের গাওয়া ফিরবো না আর ঘরে গানটি প্রচারণা সম্পাদনা ভয়ঙ্কর সুন্দর। ছবির টিজার প্রকাশিত হয় 2016 সালের 3রা ডিসেম্বর। টিজারটির দৈর্ঘ্য ছিল 55 সেকেন্ড। টিজার প্রকাশের পর 2017 সালে 1 ফেব্রুয়ারি ছবিটির 2 মিনিট 15 সেকেন্ডের ট্রেইলার প্রকাশিত হয়। ছবির প্রচারণায় অংশ নেন ছবির 2 প্রধান শিল্পী ভাবনা এবং পরমব্রত। পরমব্রত প্রচারণায় অংশ নিতে 21 জুলাই বাংলাদেশে আসেন। 24 জুলাই তারা দুজনে ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবিটি প্রচারণায় অংশ নেন। ছবিটির গানে অডিও প্রকাশের দিন ছবির প্রচারণায় অংশ নেন অভিনেত্রী জয়া আহসান, সুবর্ণা মুস্তাফা এবং মামুনুর রশিদ। জয়া এর পূর্বে অনিমেষ আইচের প্রথম চলচ্চিত্র 0° অভিনয় করেন এবং এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মুক্তি সম্পাদনা ভয়ঙ্কর সুন্দর। চলচ্চিত্রটি 2017 সালের 4 আগস্ট বাংলাদেশের 28টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, ঢাকার 9টি এবং ঢাকার বাইরে 19টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। নারী ফুটবলারদের নিয়ে ভাবনার অন্যরকম সকাল অপেক্ষায় ছিলেন ভাবনা। এই অপেক্ষা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা নারী ফুটবলারদের জন্য অবশেষে আজ সকালে এ অভিনেত্রী ভালোবাসা জানানোর জন্য ছুটে গেলেন মতিঝিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে কেক কাটলেন নারী ফুটবল খেলোয়াড়দের সঙ্গে। এ সময় একসঙ্গে মেতে উঠেছিলেন স্লোগানে আমাদের আর কেউ দাবায়া রাখতে পারবা না। ভাবনা জানান আজ সকালে একসঙ্গে কেক কেটেছেন, সময়টা তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে কারণ এই বিজয় দেশের নারীদের জন্য শক্তি বাড়িয়ে দেবে, সাহস দেবে, নারীদের পথ চলায়। ভাবনা বলেন আমার অপেক্ষার কারণ ছিল চিৎকার করে মেয়েগুলোর সঙ্গে বলবো আমরাও পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারবা না। মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন, এ শুধু একটি টুর্নামেন্ট বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা, এসবেরই জবাব। বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয় বাফুফেতে যাওয়ার পর থেকেই নারী ফুটবলাররা তার সঙ্গে ছবি উঠাতে চাইছিলেন, তখন ভাবনা উল্টো তাদের সঙ্গে ছবি তোলেন। ভাবনার মতে তারাই সমাজের আসল তারকা, তাদের এখানে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, পদে পদে বাধা পেরিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে। এই অভিনেত্রী বলেন শুনেছি ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের
পদে পদে নানা দিক থেকে বাধা আসে প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় বাধার প্রাচীর দুমড়ে মুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয় এগুলো আমাদের এখন সবার জানা রক্ষণশীল পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনা জগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না আমরা এখন সেই মানসিকতার বিরুদ্ধে একটু একটু করে জয়ী হতে চলেছি তাদের এই পথ চলার শুরুটা খালি চোখে দেখা যাবে না এটা মনের চোখ দিয়ে দেখতে হবে এই সময় একসঙ্গে কেক কেটে সবাইকে কেক খাওয়ান ভাবনা পরে সবার সঙ্গে কিছুটা সময় কোথাও বলেছেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের কাছে অনুভূতি জানতে চান ভাবনা তখন সাবিনা জানান সবাই এত ভালোবাসা জানাচ্ছে এত সাপোর্ট দিচ্ছে এটা তাদের চলার পথে অসাধারণ প্রত্যয় যোগাবে এই সহযোগিতাই তারা চেয়েছিলেন ভাবনা আরো বলেন নায়িকা গায়িকা বা পরিবারের গৃহিণী এসব নারীরা একটু সাপোর্ট পেলে জীবনটাই অন্যরকম হতো তাদের সঙ্গে দেখা করে আমি খুবই এক্সাইটেড আমার কাছে মনে হলো অন্যরকম একটা শক্তি নিয়ে বাসায় ফিরলাম সবার জন্য শুভকামনা নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ শিরোপা অর্জন করে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট বাংলাদেশ 23 গোল করে টুর্নামেন্ট অপরাজিত বাংলাদেশ গ্রুপ পর্বে মালদ্বীপ পাকিস্তান ও ভারতকে হারায় গত বুধবার দেশে ফেরার পর সাফ চ্যাম্পিয়ন মেয়েদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ভাবনা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী দাড়ি এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও ভাবনার কোথাও প্রকাশ করেন এই নায়িকা নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি ঝরছে কখনো ঝিরিঝিরি কখনো মুষল ধারায় বৃষ্টি স্নাত দিনে বেশ কিছু স্থির চিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাবনা আর ক্যাপশনে ব্রিটিশ লেখক দার্শনিক জন রুস্কিনের কয়েকটি চরণ টুকে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এ ছবি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ভাবনা সবকিছু ঠিকই ছিল অনেকে তার রূপের প্রশংসা করছেন আবার নেটিজেনদের একাংশ কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বিপু নামে একজন লিখেছেন শরীর দেখানোর কিস্তি কয়টা শেষ হলো ভাবনা লিওনি আজমির লিখেছেন যেমন পরিবার তেমন শিক্ষা আরেকজন লিখেছেন গরিবের উর্ফি জাবেদ পাপন নামে একজন লিখেছেন তোমাকে চিড়িয়াখানায় রাখা দরকার ছিল তাছাড়াও নোংরা ভাষায় অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনারা যা প্রকাশের অযোগ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এ ছবি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ভাবনা এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী ইদানিং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা বেশ সময় ব্যয় করছেন ভাবনা সম্প্রতি বেশ কিছু
ছবি এঁকেছেন। তিনি বিশেষ করে তার ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। তার ইনস্টাগ্রাম ঘুরে অন্তত তেমনটা দেখা যায়। তার রং তুলিতে নারী মাতৃত্ব এর বিষয় ফোটে উঠার কারণ জানা যায়নি। ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নাম লেখান ভাবনা অনিমেষ আইচ। পরিচালিত এ সিনেমা 2020 সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। ভাবনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল মোরগের ঝুঁটি। এটি পরিচালনা করেন নুরুল আলম আতিক। দামপাড়া সিনেমার শুটিং শেষ করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন্য। গাল মোটা হলে আপনার সমস্যা কোথায়? প্রশ্ন। ভাবনার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অনেক গুণের অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করে থাকেন। তিন মাধ্যমে নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই তারকাকে। ভাবনা এবার মুখ খুলেছেন মানুষের দৈহিক গড়ন নিয়ে, অন্যদের নাক গলানো নিয়ে। এই অভিনেত্রীর মতে সবার দেখতে একই রকম হওয়ার দরকার কি? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন। মঙ্গলবার 21 জুন নিজের ফেসবুক পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন ভাবনা। তিনি লেখেন, মাঝে মাঝে এমন হয় নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি কারণ আশেপাশের মানুষ। নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নিচে নামানো উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে, আরো কত কি। হ্যাঁ, সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখা, তবে মানুষের কথা শুনে না। এই অভিনেত্রীর ভাষ্যে জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেয়া, এটা আমার অপছন্দ। সবশেষ ভাবনা প্রশ্ন রাখেন, সবার দেখতে একই রকম হওয়ার দরকার কি? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন। উল্লেখ্য, ভাবনাকে সবশেষ দেখা গেছে নুরুল আলম আতিক পরিচালিত লাল মোরগের ঝুঁটি সিনেমায়। অভিনেত্রী সম্প্রতি শেষ করেছেন দামপাড়া সিনেমার কাজ। সিনেমাটির গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন্দ জামান। পরিচালনায় শুদ্ধমান চৈতন্য। ভিন্ন রূপে দেখা দিলেন ভাবনা জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব। ভাবনা কিছুদিন আগে ঢাকা পোস্ট কে জানিয়েছিলেন প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এখানে কেউ থাকে না শিরোনামের ধারাবাহিকটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। ধারাবাহিকটিতে অবহেলিত এক কিশোরীর চরিত্রে অভিনয় করছেন ভাবনা, যার পৃথিবীতে সে একাই, কিন্তু তার আছে অদ্ভুত এক ক্ষমতা, যে কি না ভবিষ্যৎ বলে দিতে পারে। 26 ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং করছেন ভয়ঙ্কর সুন্দর তারকা ভাবনা। তখন জানিয়েছিলেন এখানে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তিনি শুকাচ্ছেন। এতে
তার চুলও থাকবে ছোট, সব মিলিয়ে নতুন একটা লুকে দেখা যাবে তাকে। এবার সামনে এল ভাবনার সেই নতুন লুক, চরিত্রটির জন্য অভিনেত্রী নিজেকে কিভাবে বদলে ফেলেছেন তা বোঝা গেল তার ফেসবুকে প্রকাশিত এসব ছবি থেকে। পোস্টে ভাবনা জানিয়েছেন অতিলৌকিক গল্পের এই ধারাবাহিকে তার চরিত্রের নাম অর্পিতা। ক্যাপশনে লেখেন, আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, তবে আমার জন্মটা অবশ্যই নাটকীয় ছিল। ভাবনা আরো জানান, সিরিয়ালটির গল্প লিখেছেন বিটিভির মহা পরিচালক হারুন অর রশিদ। এতে আরো অভিনয় করছেন অরুণা বিশ্বাস, রৌনক হাসান, জেনি প্রমুখ।